দেখো আজকের ভিডিওটি পার্ট থ্রি হচ্ছে, এর আগে পার্ট ওয়ান পার্ট টু হয়ে গেছে, তোমরা অবশ্যই ওই ভিডিওগুলো তো অবশ্যই দেখবে, তার কারণ ওগুলো বেসিক তোমাদের কমপ্লিট করানো আছে। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণ একটাই, আজকের ভিডিও যে প্রশ্ন রয়েছে সেগুলো অবশ্যই পরীক্ষায় আসার মতন এবং পরীক্ষায় আসে এই প্রশ্নগুলো, আর আজকের ভিডিও লজিকগুলো একটু আলাদা, যেগুলো তোমাদেরকে অবশ্যই খুব ভালো করে শিখতে হবে। এর পাশাপাশি আগে যে ভিডিওগুলো তোমাদের জন্য বানিয়েছি অবশ্যই সেগুলো তো ফলো করবেই, সেগুলো যদি ভালো করে না শেখো তাহলে এই প্রশ্নগুলোতে তোমার একটু অসুবিধা হতে পারে, বুঝতে অসুবিধা, কারণ অনেক রেশিও ভ্যালুর উপর কিন্তু আমরা কাজ করি। তো রেশিও ভ্যালুতে কাজ করলে কী হয়, তাড়াতাড়ি করে সমাধানটা বের হয়, মানে এমনটা হয় যে তুমি 100 কেজি মানে 100টা কাজ করবে আর আমি 1টা কাজ করে সেই অর্থ ইনকাম করবো, মানে ব্যাপারটা এরকমই পার্থক্য হয়, মানে খুব শর্টকাট নিয়মে তোমরা শিখতে পারছো। এবং দেখো তোমাদেরকে আরও একটা কথা বলছি, যখন বোঝাতে হয়, ধরো আমি তো তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে না সমস্ত কিছু, তার জন্য আমার তো একটু সময় লাগবে, তো নর্মাল একটা ব্যাপার, সেগুলো তোমাদেরকে বুঝতে হবে। চলো এক এক করে সমস্ত প্রশ্নের তোমাদের সমাধান করে দিচ্ছি এবং সঠিকভাবে শিখে নাও, তোমরা এই শিখে নেওয়ার পরে একটু প্র্যাকটিস করো ঠিকঠাকভাবে, তাহলে তোমাদের কোনো এই বিষয় নিয়ে সমস্যা হওয়ার একদমই কথা না। তাহলে চলো বিষয়টা একদম ক্লিয়ারভাবে বুঝে নেওয়া যাক। দেখো একদম প্রথম প্রশ্ন যেটা রয়েছে, কোনো লাইট হাউসের শীর্ষ থেকে দুটি জাহাজের অবনতি কোণ যথাক্রমে 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি, জাহাজ দুটি পরস্পর থেকে 200 মিটার দূরত্বে থাকলে লাইট হাউসের উচ্চতাটা কত। দেখো এই এগুলো তোমাদের একটু একটু গ্রাফভাবে যদি না বুঝিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তোমরা একটু সমস্যায় পড়বে। সেরকম কি, একটা লাইট হাউস মনে করো, একটা লাইট হাউস, ঠিক আছে, মানে একটু সোজা যদি করি তাহলে একটু ভালো বুঝতে পারবে, একটা লাইট হাউস, খুব ভালো কথা। এবার একটা জাহাজ আছে, একটা জাহাজ আছে এরকম, তোমাদের বলছি আর সব কিছু বলে দিচ্ছি, 45 ডিগ্রি, মানে ব্যাপারটা হচ্ছে কী বলতো, এরকম একটা ব্যাপার, 45 ডিগ্রি আর একটা হচ্ছে 30 ডিগ্রি। এবার কনসেপ্টটা বোঝো, ব্যাপারটা হচ্ছে জাহাজ এই একটা জাহাজ এখানে আছে, একটা জাহাজ এখানে আছে, তো এইটা লাইট হাউস, মানে লাইট পোস্ট বুঝতে লাইট হাউস বুঝতে পারছো, তো এটার যে অবনতি কোণ, এগুলি সব অবনতি কোণ বলেছে না, অবনতি কোণ যা হয় উন্নতি কোণ সেম হয়, এটা তোমাদের অনেক মানে ওই আগের ভিডিওগুলোতে একদম ফুল ক্লিয়ার করে দিয়েছি, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তাহলে এটা কত, 45 ডিগ্রি, এটা আমাদের কত 30 ডিগ্রি, তাহলে এই যে কোণগুলো, এই যে কোণগুলো আমাদের একটা কত হলো, এই কোণটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি আর এটা আমাদের কত 30 ডিগ্রি। এবার এই যে তোমাদের এখানে একটা শর্টকাট ট্রিক শিখিয়ে দিচ্ছি, তোমরা এই যে জিনিসগুলো সঠিকভাবে জানতে পারবে, 1 সেকেন্ড, 30 ডিগ্রি। তাহলে এই একটা জিনিস থেকে তোমাদেরকে বলে দিই যে ডিগ্রিতে যেটা ছোট হবে, ডিগ্রিতে যেটা ছোট হবে সেটা ওই লাইট হাউসের থেকে তত বেশি দূরে থাকবে, আর ডিগ্রিতে যে বড় হবে সে লাইট হাউসের থেকে তত কাছাকাছি থাকবে। এগুলো সিম্পল জিনিস, এগুলো অনেকে বুঝতে পারে না, প্রথম প্রথম তো সমস্যা হয়ে যায়, তাই তোমাদেরকে বলে দিলাম। এইবার ব্যাপারটা হচ্ছে সঠিকভাবে তোমাদেরকে তো করতে হবে না। এইবার দেখো, এবার এই জিনিসটা যখন বুঝে নিতে পারলাম, এবার আরও একটা জিনিস দেখো, জাহাজ দুটি পরস্পর থেকে কত 200 মিটার দূরত্বে থাকলে, তাহলে এই যে এই জাহাজ থেকে এই জাহাজ কত দূরে আছে, 200 মিটার দূরে আছে, কত মিটার, 200 মিটার, এগুলোকে বুঝে নিতে হচ্ছে, তাহলে কত মিটার, 200 মিটার কিন্তু দূরে আছে, বুঝতে পারছো। এইবার তোমাকে কিন্তু সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে, তবেই কিন্তু তুমি কিন্তু অ্যান্সার বের করতে পারবে, নাহলে কিন্তু সমস্যায় পড়বে। এবার এই যে রেশিও মেথড যখন একবার কেউ বুঝে যাবে, চিনে যাবে, তখনই তো তোমার সুবিধা হয়ে যাচ্ছে। আমি তোমাদের এর আগের ভিডিওগুলোতে অনেকবার বলে দিয়েছি, কী বলতো, বারবার বলা তো সম্ভব হয় না, মানে বলতে অসুবিধা হয়, যেরকম অসুবিধা তো হয় না, মানে কী হয় বলো তো, মানে কেন একই জিনিস যখন বারবার বলা হয় তখন সমস্যা হয়, এটা √2 1 আর এটা 1, এই রেশিওগুলো সবসময় জন্য মনে রাখবে, ঠিক আছে। আর একটা রেশিও হয় কি, যে 90 ডিগ্রি, 60 ডিগ্রি আর 30 ডিগ্রি, ঠিক আছে। এবার এগুলোতে কী হয়, এটা হচ্ছে কি 2 হয়, এটা √3 হয় রেশিওগুলোতে, ঠিক আছে, না হয়। এবার এগুলো তোমাদের বলে দিয়েছি, আরও একবার লাস্ট বলে দিলাম, এবার এগুলো তো অবশ্যই তোমরা নোট করে রাখবে, নোট করে রাখলেই তো সঠিকভাবে তোমরা ক্যালকুলেশন করতে, নাহলে তো সমস্যা বারবার সমস্যায় পড়বে না। এইবারটা দেখো, এইবারই তোমাদের কিন্তু সঠিকভাবে জিনিসগুলো জানতে হচ্ছে, দেখো এই লজিকটা ভালো করে শিখে না, তাহলে নাহলে সমস্যা পড়বে, সবসময় ভেতরেরটা দিয়ে ক্যালকুলেট করা শুরু করবে। কীরকম, 45 ডিগ্রি মানে এটা পুরো এই দিকে তাকাচ্ছে, এই যে চোখ, মনে করো এটা তো চোখ, আমি প্রথমটা একটু বুঝিয়ে বলে দিই আজকে, আবার নতুন যেহেতু ভিডিও, এই যে কোনটা পুরো এই বাহুর দিকে তাকাচ্ছে, এই বডিটার দিকে তাকাচ্ছে, মানে তার মানে এর রেশিও কত, 45 ডিগ্রি মানে আমরা জানি 1, তাহলে এটা কত 1, এটা কত 1, বুঝবে, বিষয়টা ভালো করে বুঝে নিতে পারলে হয়ে যায়। এবার এটা কত, 30 ডিগ্রি, বুঝতে পারছো, এটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে 1, তাহলে এটার 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 এই যে 45 ডিগ্রি 1-এর যা ভ্যালু, 30 ডিগ্রি 1 ভ্যালু, তাহলে সেম, তাহলে 1:1, 1 = 1, 1 = 1, বিষয়টা বুঝবে। বাট লেকিন কিন্তু আর পরন্তু, এটা 30 ডিগ্রি যদি হয় তাহলে এটা পুরোটা কত, 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে পুরো বাহুটার দিকে তাকাচ্ছে, তার মানে কত, 60 ডিগ্রি মানে হচ্ছে √3, 60 মানে √3, তাহলে এই যে √3 মানে কত, √3 মানে কত, এখানে তুমি দাও অসুবিধা নেই, √3 মানে কত, তাহলে আমি √3 মানে √3 হবে, তো বুঝতে পারছো, 1-এ যদি 1 হয় তাহলে √3, তাহলে মানে একটা জিনিস বুঝতে পারছো যে টোটাল বাহুটা অনুযায়ী এই 60 ডিগ্রি অনুযায়ী এটা টোটাল √3, রেশিও ভ্যালু কিন্তু টোটাল কত, √3। আমি কেন বলো, অল্প প্রশ্ন তোমাদেরকে বোঝাবো কিন্তু সঠিকভাবে বুঝিয়ে যাবো, যার কারণ একটাই, তোমাদের জন্য সঠিকভাবে পারো।
আর এটা আমাদের কত 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি মানে এটা 45 ডিগ্রি মানে এখানে 1 মানে কত 1 মাইনাস করে দাও টোটালটার থেকে 1 মাইনাস করে দিলে পাচ্ছি কত 200 পাচ্ছি, বুঝতে পারছো তো? টোটালটা কত রেশিও ছিল, টোটালটা ছিল রুট থ্রি, তার মধ্যে থেকে এইটুকু রেশিও কত 1, তাহলে বাদ দিয়ে দিই টোটালটার থেকে এইটুকু, যদি বাদ দিয়ে দাও তাহলে এইটুকুটার ভ্যালু বেরিয়ে যাচ্ছে, এইটুকুর ভ্যালু কত 200 না, তাহলে আমাদের রেশিও ভ্যালুর পার্থক্য আমাদের যা হচ্ছে সেটার অরিজিনাল ভ্যালু হচ্ছে কত 200। এইবার তুমি শুধু ক্যালকুলেশন করো, তোমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। এবার লাস্টে কী চাইছে বলো তো, এবার লাস্টে চাইছে কি যে এইটার ভ্যালু, যে দেখো লাইট হাউসের উচ্চতা কত, লাইট হাউসের উচ্চতা মানে এইটা যেহেতু ধরে আমরা অঙ্ক করা শুরু করেছিলাম, তাহলে ওয়ানের রেশিওটা কত, ওয়ান ইকুয়াল টু কত, তাহলে ওয়ান ইকুয়াল টু কত, ওয়ান ইকুয়াল টু আর কী হবে এখানে, তো ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান। এবার করণ নিরসন করো, করণ নিরসন তার কী বলবো, বুঝতেই তো পারছো, একদম সিম্পল হয়ে করো, এটাতে রুট থ্রি প্লাস ওয়ান হয়ে যাবে, কেন পাল্টি খেয়ে যাবে, এটাও অ্যাকচুয়ালি রুট থ্রি প্লাস কত ওয়ান প্লাস ওয়ান, হ্যাঁ এটা দেখে নিও বুঝে নিও, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তার মানে হচ্ছে স্কোয়ার মানে তো তিন, তিন মানে তিনের থেকে, তিনের থেকে এক গেলে কত দুই থাকে, তাহলে আলটিমেট নিচে কত দুই, দুই দিয়ে এক 200 কে কাটলে হচ্ছে 100 হয়, বুঝতে পারছো? এবার 100 তো হলো, আর এদিকে কত রুট থ্রি প্লাস ওয়ান, রুট থ্রির ভ্যালু কত 1.732, তার সাথে এক যোগ করে দিলে কত হবে 2, তাই না, তাহলে কত হবে 2.732, তার সাথে 100 গুণ, যেহেতু এখানে 100 আছে না, এগুলো বলে দিচ্ছি, বুঝতে পারছো, পয়েন্ট তুলে দিলাম, তিনটে শূন্য, তিনটে শূন্য কেটে গেলো, দুটো শূন্য কাটলো একটা শূন্য থাকবে, হ্যাঁ তাহলে পয়েন্ট এখানে চলো, তাহলে 273.2, এই যে এখানে অপশানটা একটু ভুল আছে, এখানে 273.2 হবে, হ্যাঁ এটা একটু সিলি মিস্টেক, 273.2 আমাদের কিন্তু অ্যান্সার হবে, এই হচ্ছে ব্যাপার, তাহলে সি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার, কিন্তু একটু টাইপিং মিস্টেক ছিল ওটা, তার জন্য এরকম সমস্যা হয়েছে। চলো দেখি দুইয়ের দাগেরটা আমরা করবো এখান থেকে, দেখো এইবার আমি আরও বেশি পেঁচাতে যাবো না, একদম সিম্পল কাট সলিউশন করে করে বেরিয়ে পড়বো। একটি গাড়ির একটি একটি বাড়ির অনুভূমিক তলে অবস্থিত কোনো বিন্দু থেকে বাড়ির ছাদে পোতা পতাকাদণ্ডের পাদদেশ এবং শীর্ষের উন্নতিকোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 50 ডিগ্রি, বিন্দুটি বাড়ি থেকে বিন্দুটি বাড়ি থেকে 20 মিটার দূরে অবস্থিত হলে পতাকাদণ্ডের দৈর্ঘ্য কত মিটার আমাদের কিন্তু বের করতে হবে। দেখো আমি জিনিসটা করে দিচ্ছি, তোমরা একটু বুঝে নাও, বাস এইটুকু করলে বুঝতে পারলে হবে। একটা বাড়ি অনুভূমিক তল থেকে বিন্দুটি হচ্ছে 20 মিটার দূরে, তাহলে 20 মিটার দূরে, এবার হচ্ছে কি পতাকাদণ্ডের উপরে রয়েছে, ঠিক আছে, পতাকাদণ্ডের পাদদেশ থেকে এইটার যে কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এটা কত 45 ডিগ্রি, আর একদম পুরো শীর্ষ পতাকাদণ্ডের শীর্ষ থেকে, ওয়ান সেকেন্ড, শীর্ষ থেকে যে কোণটা সেটা হচ্ছে কত ডিগ্রি, সেটা হচ্ছে কত ডিগ্রি 50 ডিগ্রি, 50 ডিগ্রি, ভালো কথা। এবার আমাদেরকে সলিউশন করতে হবে, কী সলিউশন করতে হবে বলো তো, এই যে আমরা 45 ডিগ্রি মানে কিন্তু ওয়ান, এটাও তাহলে 45, এদিকে 45 মানে এদিকেও 45 হবে, টোটাল তো 180 জানো, তাহলে 45 মানে কিন্তু ওয়ান, আর এদিকে আমাদের 50, 50-এর রেশিও বলে দেওয়া আছে, তাহলে আমরা একটা কাজ করি, যে ওয়ানের ভ্যালু যদি 20 হয়, ওয়ানের ভ্যালু যদি 20 হয় তাহলে যে 50 ডিগ্রি ভ্যালু কত, 50 ডিগ্রি মানে টোটালটা বেরোবে, টোটালটা বলে দেওয়া আছে, দেখো 50 ডিগ্রি মানে হচ্ছে 1.19, তাহলে 1.19-এর ভ্যালু কত, তাহলে 1.9 দিয়ে গুণ করে দাও, 1.19 দিয়ে গুণ করে দাও, তাহলে তো হয়ে যাচ্ছে, ঐকিক নিয়ম তো তোমরা জানো খুব আগা করাই, চলো গুণ করে দিলে হয়ে যাচ্ছে, 9 × 18 = 1, 2 × 2 = 3, 8 × 2 = 2, আর এদিকে একটা শূন্য বসিয়ে দেবো, আর পয়েন্ট দুটোর আগে মানে 23.8/80, তাহলে 23.80 থেকে তুমি যদি 20 বাদ দাও, কারণ 20টা এই পর্যন্ত 20 ছিল, এই পর্যন্ত 20 ছিল, আর টোটালটা হলো 23.80, তাহলে 20 বাদ দিয়ে দিলে, 20 যদি বাদ দিয়ে দাও তবে 3.80 বা 8 যাই থাকুক সেটাই আমাদের কীভাবে অ্যান্সার হবে, তাহলে বি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেলো, ঠিক আছে। এবার আর বেশি ইয়ে করবো না, একদম সিম্পলভাবে বলে চলে যাবো, তাহলে যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে, জাস্ট আমি প্রথমটা বলে দিলাম, এবারটা দেখো পুরো পরপর। 40 মিটার উঁচু একটি স্তম্ভ, ঠিক আছে, এবং একটি বাড়ি একই অনুভূমিক তলে অবস্থিত, অনুভূমিক মানে ভূমি হয়েছে, স্তম্ভটির শীর্ষ থেকে বাড়ির পাদদেশ, স্তম্ভটির শীর্ষ থেকে বাড়িটির পাদদেশ 30 ডিগ্রি এবং অবনতি কোণে, আচ্ছা 30 ডিগ্রি অবনতি, অনুমতি এক জিনিস, এবং স্তম্ভটির পাদদেশ থেকে বাড়িটির শীর্ষ হচ্ছে কত 60 ডিগ্রি উন্নতি কোণ, দেখা গেলে বাড়িটির উচ্চতা কত, আচ্ছা ভালো কথা। এবার এই যে জিনিসটা তোমরা কী করে করবে চলো তো দেখি একটু ক্যালকুলেশন করি, যে 40 মিটার উঠেছে এটি স্তম্ভ, 40 মিটার স্তম্ভ, ভালো কথা, একই অনুভূমিক তলে অবস্থিত একটা বাড়ি, বাড়ি করলাম, এবার কী বলছে বলো তো, অনুভূমিক তলে অবস্থিত বাড়ি অবস্থিত, আচ্ছা স্তম্ভটির শীর্ষ থেকে বাড়ির পাদদেশ 30 ডিগ্রি, আচ্ছা স্তম্ভের শীর্ষ থেকে বাড়ির যে পাদদেশ এটা হচ্ছে বাড়ি, এটা হচ্ছে বাড়ি, হ্যাঁ এটা হচ্ছে বাড়ি, এবার কত ডিগ্রি অবনতি কোণ আর উন্নতি কোণ একই জিনিস, তোমাদের বললাম একই ভ্যালু হয়, তাহলে 30 ডিগ্রি, আচ্ছা এবার ভালো কথা, এই পর্যন্ত হয়ে গেল। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্তম্ভটির, স্তম্ভটির পাদদেশ থেকে বাড়িটির শীর্ষ 60 ডিগ্রি, আচ্ছা এই যে স্তম্ভটির থেকে বাড়িটার ছাদ পর্যন্ত কত 60 ডিগ্রি, কত 60 ডিগ্রি, দেখো আঁকায় 19-20 হতে পারে কিন্তু কনসেপ্টটা বুঝে নাও তাহলে যথেষ্ট, উন্নতি কোণে দেখা যায় বাড়িটির উচ্চতা কত, ভালো কথা, বাড়িটির উচ্চতা কত এটা আমাদের বের করতে হবে,
এই বাড়িটির উচ্চতা। এইবার একটা জিনিস এখানে আমরা কী করে ক্যালকুলেশন করবো বলো তো, এখানে তো আর অসুবিধা নেই, এখানে তো একদম সিম্পলভাবে করে দেওয়া আছে। 30 ডিগ্রি মানে জানি ওয়ান, ওয়ানের ভ্যালু কত আমরা দেখতে পাচ্ছি 40। তাহলে ওয়ান রেশিওর ভ্যালু আমি এই পাশে করি, হ্যাঁ ওয়ান রেশিওর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 440। আর এদিকে কত আমাদের 30 মানে 60, 60 মানে √3 ভ্যালু কত, √3 মানে ইন্টু √3 বসে গেল, ক্যালকুলেশন তো পারো, তাহলে 40√3 পেয়ে গেলাম এখন, ভালো কথা। এইবার আমরা একটা কাজ করব যে এদিকে কত 30, তার মানে ওয়ান মানে যদি এই পুরোটা হয় তাহলে এইটুকু পেয়ে গেলাম। দেখো ভালো করে একটা জিনিস খেয়াল করো, এই যে 40√3 মানে এইটাখান থেকে এইটুকুর ভ্যালু, তাহলে এই যে এখানে 30 না, এখানে যদি 60, এখানে 30, 30 মানে কত ওয়ান, ওয়ান মানে কত এইটা এখন আপাতত, তাহলে ওয়ান মানে এইটা, ওয়ান মানে এইটা, তাহলে এই যে 60, 60 মানে কত, 60 মানে কত √3, তাহলে √3 মানে এটা, তাহলে √3 মানে একদম ডাইরেক্ট করে দাও, দেখো সাধারণ সেটিং করা আছে, তাহলে ইন্টু আবার √3 গুণ করে দাও, ব্যাস। তার মানে √3 গুণ করলে 3 হয়, তাহলে 3-এর সাথে 40-এর গুণ করলে 120 হয়, তাহলে 120 আমাদের হয়ে গেলো কত, বাড়িটার উচ্চতা, বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার, মানে বাড়িটা ছোটো আঁকা হয়ে গেছে, বাড়িটা ছিল উঁচু লম্বা হবে, মানে জাস্ট একটু আঁকায় ভুল হয়েছে আর কিছুই না, মেন কনসেপ্ট তো ঠিক আছে, অসুবিধা কোথায়, মানে বাড়িটা এরকম হতো আর কি, বাড়িটা উঁচু টুচু হতো, এরকম কেসটা হতো, ঠিক আছে, এরকম হতো তাইলে হতো আর কিছুই না, ঠিক আছে, চলো অসুবিধা নেই, যেহেতু এটা 40 আছে তাহলে বাড়িতে একটু উঁচু হবেই, যেহেতু 120। ক্লিয়ার হয়ে গেলো তোমাদের? এবার চলো নেক্সট প্রশ্ন, আমরা এখান থেকে চলে যাবো, নেক্সট প্রশ্ন চলে আসলাম। দেখো এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে কিন্তু ব্যাপক পরিমাণে আসে, ঠিক আছে, এগুলো বুঝতে হবে তোমাদেরকে। নদীর পাড়ে দাঁড়ালে এক ব্যক্তির কাছে নদীর অপর পাড়ে অবস্থিত একটি গাছের শীর্ষবিন্দু উন্নতিকোণ 60 ডিগ্রি হয়, তিনি যখন পাড় থেকে 40 মিটার দূরে সরে যায় তখন উন্নতিকোণ 30 ডিগ্রি হয়, গাছটির উচ্চতা কত মিটার এটা আমাদের চাইছে। দেখো আমরা নদী আঁকবো, আমরা নদী আঁকলাম, নদী যায় একে বেঁকে, নদীর জলও যায় একে বেঁকে, খুব ভালো কথা। এবার নদীর ওই পারে একটা খুব দারুণ একটা ভালো গাছ কী হয়েছে, দাঁড়িয়ে আছে, ভালো কথা, দাঁড়িয়ে, কিন্তু এই পারেও কিন্তু একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, ব্যক্তি দাঁড়িয়ে আছে, এই ব্যক্তিটাকে আমি হয়তো ঠিক মতন আঁকতে পারলাম না, ঠিক আছে, জাস্ট তোমরা একটু বুঝে নাও, কলের মতন হয়ে গেছে আর কি। তো ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে কী বলো তো, এই যে লোক অনুযায়ী, এটা ধরো একটা যে অনুভূমিক যে রেখা আর কি, ভূমির অনুযায়ী, এই লোকটা অনুযায়ী এই যে গাছটার যে উচ্চতা বরাবর যে কোনটা তৈরি হয়েছে, বুঝতে পারছো তো ব্যাপারটা, আমি ওনার গোড়ার থেকে ধরছি আর কি, সেটা কত ডিগ্রি বলো তো, সেটা হচ্ছে 60 ডিগ্রি, কোথায় গেল প্রথমত, হ্যাঁ 60 ডিগ্রি, তাহলে এটা প্রথমত কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি ছিল, কিন্তু যখনই ও লোকটা একটু পেছনে চলে আসে, মানে একটু এদিকে চলে আসলো, মানে লোকটা যখনই এইখানে আসলো, ঠিক আছে, লোকটা যখনই এখানে চলে আসলো তখনই এটা অনুযায়ী যে কোনটা তৈরি হলো বুঝবে কিন্তু ব্যাপারটা, সেটা কত হয়ে গেল বলো তো, 30 ডিগ্রি হয়ে গেল, 30 ডিগ্রি হয়ে গেল, কত ডিগ্রি সরে এসেছিলো বলো তো, সরে এসেছিল 40 মিটার, হ্যাঁ 40 মিটার সরে এসেছিলো, তাহলে 40 সরে আসার জন্য ঘটনাটা, মানে এখান থেকে একটু 40, বুঝতে পারছো? এইবার আমাদের কিন্তু একদম ঠান্ডা মাথায় অঙ্কটা করতে হবে, কারণ এই টাইপের পরীক্ষা তো তোমার কিন্তু আসার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি থাকে, ঠিক আছে। চলো এবার তোমাদেরকে বুঝিয়ে দিই ব্যাপারটা, ঘটনাটা কী ঘটছে আর কী করে অঙ্কটা করতে হবে। দেখো সিম্পল কাট সলিউশন করো, আমরা বেশি পেঁচাতে যাবো না, আমাদের কী চাইছে লাস্ট পর্যন্ত আছে গাছটির উচ্চতা কত, তাই না, এই যে গাছটার উচ্চতা কত আমাদের চাইছে এখানে, তাহলে একদম সহজ উপায়ে ভালো উপায়ে আমরা করবো কী করে, কারণ আমাদের কিন্তু সঠিকভাবে জিনিসগুলো কিন্তু আমাদের শিখতে হবে এবং জানতে হবে। দেখো এই হাইটটা আমরা বের করবো কী করে, দেখো প্রথমে আমরা ভেতরেরটা নিয়ে গাছ হচ্ছে, 60 ডিগ্রি মানে √3, এটা হয়ে √3, তাহলে আমরা এখানে কী করছি বলো তো, 1 সেকেন্ড এটাকে সরিয়ে দিয়ে আমরা কী করছি, এটা √3, বুঝবে কিন্তু সঠিকভাবে বোঝো, একদম সহজ মনে হবে। তাহলে একটা জিনিস বুঝে নাও, এইখানে কত, তাহলে এটা অনুযায়ী 60 ডিগ্রি অনুযায়ী এটা কিন্তু আমাদের √3, কিন্তু এটা অনুযায়ী 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে কত, 1, তার মানে এটার যেটা √3 এটার সেটা 1, তার মানে এটাও বলতে পারি আমরা খুব ভালোভাবে যে √3 ইকুয়াল টু কি, 1, ক্লিয়ার, বুঝতে পারলে? কিন্তু বাট লেকিন এইখানে আমাদের কত আছে বলো তো, একটু কায়দামারি কেন বলো তো, কায়দামারি এই কারণের জন্য তোমাদের ভালো করে বোঝানোর জন্য, আর কিছুই না, এটা আমরা কি দেখো তো 60 ডিগ্রি না, এটা যদি 30 হয় সম্পূর্ণটা 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি মিন্স পুরো বাহুটা আমাদের √3, তাহলে √3 মানেটা কত, তাহলে √3 মানেটা কত, তাহলে গুণ করে দিলে √3 গুণ করলে তাহলে শুধুমাত্র 3 হয়, তাহলে পুরোটা অনুযায়ী সেবার ক্ষেত্রে দেখতে পেলাম 3, টোটালটা হচ্ছে 3, ভালো কথা। এইটুকু যদি আমাদের 60 হয় তাহলে এটা কত, 30 মানে কি, এটা 1, তাহলে -1 করো, তাহলে আলটিমেটলি এই টোটাল 3 ছিল, তার থেকে এইটুকু বাদগুলো 1, তাহলে এইটুকু কত, 2, তাহলে এই যে 2 মানে হচ্ছে কত, 40, 2 মানে 40, তাহলে কাটলে আমরা দেখতে পাচ্ছি 1 মানে হচ্ছে 1 ইকুয়াল টু কত আমাদের 20, ভালো কথা। এইবারে বলো তো দেখি কী চাইছে, এইবার যেটা চাইছে সেটা তুমি করে ফেলো,
তাহলে আমরা এটা ধরে করেছিলাম, এটা ধরে করছিলাম প্রথমত, তাহলে এটা হতো ষাট, ষাট মানে পুরো রুট থ্রি, তাহলে রুট থ্রি ইকুয়াল টু কত, রুট থ্রি ইকুয়াল টু কত, তাহলে রুট থ্রি দিয়ে গুণ করে দাও, রুট থ্রির ভ্যালু কত বলো তো, 1.732, তাহলে 1.732, তার সাথে 20টা যদি ছোট্ট করে গুণ লাগিয়ে দিতে পারো তাহলে তোমার অঙ্ক শেষ হয়ে গেল। 2 × 4, 3 × 6, 7 × 14, 4 হাতে রইলো কত তোমার 1, 2 × 1 কত 3, তাহলে পয়েন্ট একটা শূন্য দিকে আসবে, 3টের আগে পয়েন্ট মানে 34.64, তো 34.64 কোথায় আছে গো, এই যে ডি অপশন হবে, ঠিক আছে। এইভাবে সিম্পলভাবে করে ফেলবা, এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, তোমাদেরকে একদম সঠিকভাবে লজিকগুলো বুঝিয়ে দিলাম যাতে তোমরা সঠিকভাবে বুঝতে পারো। লাস্ট অঙ্ক সুপার লেভেলে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা সঠিকভাবে বুঝতে পারো এবং পরীক্ষা খাতায় অঙ্কগুলো ভালো করে করে আসতে পারো, ঠিক আছে। চলো এই অঙ্কটা ভালো করে বুঝবে, একদম মন দিয়ে বোঝো, তোমাদেরকে সিম্পলভাবে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। সূর্যের উন্নতি কোণ, সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি একটি টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য 10 মিটার বেড়ে যায়, টাওয়ারের উচ্চতা কত, প্লিজ একটু ভালো করে বোঝো। যে এই যে একটা টাওয়ার বুঝবে কিন্তু, হ্যাঁ টাওয়ারটা ব্যাকা হয়ে গেল না সাপের মতো, আমরা সোজাই করছি, টাওয়ার হলো। এইবার দেখো মজা পেয়ে যাবে, 60 ডিগ্রি থেকে যখন 45 ডিগ্রি হয় তখন 10 বেড়ে যায়, তাহলে 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি মানে ব্যাপারটা কী হচ্ছে, ধরো একটা 60 ডিগ্রি, হ্যাঁ 60 ডিগ্রি থেকে কী হয়ে গেল 45 ডিগ্রি চলে গেল, বুঝবে ব্যাপারটা। আঁকায় 19-20 হতে পারে, বাট লজিকটা যেন উল্টোপাল্টা না হয়, যার ডিগ্রি যেখানে ডিগ্রিটা মানে কি যে বলে দিচ্ছে একবার, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, এগুলো সব ডিগ্রি কিন্তু, হ্যাঁ। এইবার একটা আবারও বলে দিই কথাটা, কেন অনেকের তোমরা বুঝতে প্রথম প্রথম একটু অসুবিধা করো, ব্যাপারটা কী হয় বলো তো, যে যার ডিগ্রি যত বেশি তার এই যে মানে ধরো এখানে টাওয়ার থাকুক বা যাই থাকুক, তার থেকে সেই বিন্দুর দূরত্ব কিন্তু কাছাকাছি হয়, ডিগ্রি যত ছোট হয়, ডিগ্রি যত কম হয় তত কিন্তু এই যে টাওয়ারের থেকে ওই বিন্দুর দূরত্ব তত বেশি হয়, এইটুকু মাথায় রাখবে সবসময়ের জন্য, ঠিক আছে, তবেই তোমরা কিন্তু অসুবিধার মধ্যে পড়বে না। এইবার দেখো একটা জিনিস তোমাদেরকে বলছি, যেটা বলার সেটা কী বলছি বলো তো, এই যখনই ডিগ্রিটা 45-এ চলে গেলো তাদের যে ডিফারেন্স নেসটা চলে আসলো কত, যে ধরো আগে এই সূর্যের ছায়াটা এই টাওয়ারের ছায়া এই পর্যন্ত পড়তো, এখন সূর্যের ছায়াটা এই 45 ডিগ্রিতে পড়ছে, এই যে আগের থেকে এখনের যে ডিস্টেন্সটা সেটা কত, মানে দূরত্বটা কত, 10 মিটারের, তাহলে আমরা খুব ইজিলি খুব ভালোভাবে শান্ত মাথায় লিখে ফেলতে পারি 10, তাই না, 10 মিটার বা জানতি মিটার, মিটারই থাকুক, অসুবিধা না আর কিছু নেই। এবারটা তুমি ভালো করে বুঝে নাও, যেটা আমি তোমাদেরকে বলছি সেটা কী বলো তো, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তোমাকে ভালো করে শিখতে হবে, কীরকম দেখো এই যে লজিকটা, এই লজিকটার কেসে অনেকে কেস খেয়ে যায়, কীরকম দেখো, এইটা 60 ডিগ্রি মানে আমরা প্রথমে ভিতরটা নিয়ে কাজ চালু করবো, 60 ডিগ্রি মানে এটা রুট থ্রি, একটু বোঝো, একটু প্লিজ বোঝো, তাহলেই কিন্তু আমাদের কাজ শেষ, এটা কত, রুট থ্রি, কিন্তু এই 45 ডিগ্রি অনুযায়ী, 45 ডিগ্রি অনুযায়ী এটা তো 1, বুঝবে কিন্তু, তাহলে রুট থ্রি যেটা সেটাই হচ্ছে কি 30 ডিগ্রি 1, বুঝবে কিন্তু, আবার বলি যেটা কিনা এই ভ্যালু, এই যে রুট 60 ডিগ্রি ভ্যালু এটা এটা অনুযায়ী রুট থ্রি, কিন্তু 45 ডিগ্রি অনুযায়ী এটা কিন্তু 1, তাহলে যেটা রুট থ্রি ভিতরেরটার সেটা আবার কত 45 ডিগ্রির 1, তাহলে এইগুলো দুটো ভ্যালু কি সমান, এইবারই তো তোমাকে কিন্তু বিষয়টা ভালো করে বুঝতে হবে, 45, তাহলে এটাও তোমাদের 45 ডিগ্রি, এটা যদি 45 হয় পুরোটা 45 দিলি, তাহলে 45 ডিগ্রি অনুযায়ী টোটালটা তাহলে কত বের করে নিতে পারিব, তাহলে 45 ডিগ্রি মানে কত, মানে কত, তাহলে একে যদি এটা হয় তাহলে 1 তো এক সেমি হয়, তাহলে রুট থ্রি, তাহলে টোটালটা আমরা কী বুঝে নিতে পারলাম, রুট থ্রি, এইগুলোকে ভালো করে বুঝতে হয়, রুট থ্রি মাইনাস কী করবো, এটা আমাদের অনুযায়ী চলছিলাম, তাহলে এটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে কি এটা সম্পূর্ণ 1, তাহলে মাইনাস করে দাও 1 ইকুয়াল টু, আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি টোটালটা থেকে, টোটালটা আমাদের রুট থ্রি, টোটালটা রুট থ্রি, তার থেকে এইটুকু 1 রেশিও ভ্যালু অনুযায়ী মাইনাস করে দিলে আমরা এইটুকু পাবো, যেটা কিনা 10 দেওয়াই আছে, বাস বিন্দাস লিখে হলো 10। এগুলোই তো মেন অঙ্কের খেলা খেলা, এটাই তো বুঝতে হয়, তার মানেটি হলো টাওয়ারের উচ্চতাটা কী না হয়, টাওয়ারের উচ্চতা কত বলো তুমি, টাওয়ারের উচ্চতা কত, রুট থ্রি কিনা বলো, অবশ্যই রুট থ্রি, তাহলে রুট থ্রি কিনা বলো, অবশ্যই রুট থ্রি, তাহলে এই রুট থ্রি মানে এটা অনুযায়ী আমাদের কাজ চলতে হবে, তাহলে রুট থ্রি, রুট থ্রি ইকুয়াল টু কী না হয়, তাহলে রুট থ্রি বাই কত নিচে আমাদের রুট থ্রি মাইনাস 1। এইবার আমি না বেশি পেঁচাতে চাচ্ছি না, বুঝতে পারছো, করো নিরসন করো ডবল এরকমভাবে, মানে আশা করি বুঝতে পারছো, একটু রুট থ্রি তো ওপরে আছেই, তাহলে এটা কী হয়, রুট থ্রি মাইনাস 1 তো এখানে নিচে আসে মাইনাস 1, এবার সেম প্লাস দিয়ে গুণ করতে হয় রুট থ্রি প্লাস 1, তাহলে নিচে গুণ করা মানে উপরে সেম জিনিস দিয়ে গুণ করতে রুট থ্রি প্লাস 1, তাহলে কী হচ্ছে, এই যে a+b মাইনাস b মানে a² - b² মানে 3 √2 স্কোয়ার করলে 3 হয়, -1 স্কোয়ার করলে -1 হয়, তাহলে হচ্ছে আলটিমেটলি 3-এর থেকে 2 1 গেলে কত 2 থাকে, 2 দিয়ে তুমি 10-কে কাটলে 5 থাকে, তাহলে 5√3, এটার সাথে যখন এটা গুণ করবা √3 গুণ করে 3 হয়ে যাবে, তাহলে 3 × 5 = 15 হয়ে গেল প্লাস, যখন এটার সাথে 1-এর গুণ করবে সেম জিনিস বসবে, তাহলে 5√3 হয়ে গেল, তাহলে এই প্যাটার্ন যেখানে থাকবে মানে 15 + 5√3 যেখানে থাকবে সেটা তোমার সঠিক অ্যান্সার সি অপশনের মতো আমাদের কী হয়ে গেল, সঠিক অ্যান্সার হয়ে গেল। এইভাবে জিনিসগুলোকে করতে হয়, বুঝতে হয়, আর তোমাদেরকে তো বললাম এই অঙ্কই শুধু নয়,
এর পাশাপাশি তোমাদের যে সমস্ত পাটিগণিত, বীজগণিত, পরিমিতি সব ভিডিও বানানো আছে এবং আরও ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলেরও আসতে থাকবে, সবসময় আপডেট হতে থাকে এক কথা, যেটা কিনা পরিষ্কার বাংলায় বলতে থাকি, সেগুলো তোমরা পাবে খুব ভালো করে। অনেক তোমাদের অনেকেই শিখছে, তোমরা যারা যারা শিখতে চাও সে তোমরা শিখতে পারো, অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও, কারণ অ্যাডমিশন না হলে সঠিকভাবে শিখতে পারবে না। ঠিক আছে, তো ভিডিওটি আজকে এলো, তো তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই প্রত্যেকটা জিনিস ভালো করে শেখো, তোমাদের জন্য প্রচুর পরিশ্রম করছি, আগামীতেও করতে থাকবো, এটাই আমার ইচ্ছা, প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে ভালো হেল্পফুল ভিডিও প্রোভাইড করাই আমার মেনলি ইচ্ছা, প্রত্যেকটা তোমরা সবাই যেন ভালো শিখতে পারো। তো যাই হোক, ভিডিও আজকে এলো, তো সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।